ঢাকা তিন আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না তথ্য ও ভিডিও চিত্রে শেখ আলী আব্বাস তিনি অভিযোগ করে বলেন দেশি বিদেশি কিছু গোষ্ঠী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এই ষড়যন্ত্রকারীরা আগেও পরাজিত হয়েছে এবারও পরাজিত হবে বিদেশিদের কাছে তদবির করে ব ধর্ণা দিয়ে কোনো লাভ হবে না বিদেশিরা বুঝে গেছে এদেশের আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিকল্প কোনো নেতা এখনও তৈরি হয়নি রোববার বারোই নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের সোবাড্ডা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের উঠান বৈঠকে নসরুল হামিদ এসব কথা বলেন নসরুল হামিদ বলেন বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকার সময়ে দেশের কোনো উন্নয়ন করেনি তারা শুধু কমিশন বাণিজ্য করেছে হাওয়া ভবন তৈরি করে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে উঠান বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এলাকাবাসীর কথা শুনেন তাদের দাবি দেওয়া পূরণের প্রতিশ্রুতি দেন উন্নয়নের পক্ষে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে আবারও নৌকামার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুবাঢ্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন সহ নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান ফরহাদ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ সভাপতি হাজি শামু উপস্থিত ছিলেন মাসুদ উপস্থিত ছিলেন হাজি ডিপটি হাজি শাদাত হাজির সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতৃবৃন্দ